নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব প্রথম ভাষা অর্থাৎ বাংলা, বাংলার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। অর্থাৎ বা যে প্যাটার্নে আপনাদের বাংলা প্রশ্নগুলো আপনাদের পরীক্ষায় আসবে, তা সেই প্যাটার্নের কোশ্চেনগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে দেওয়া আছে। তা বাংলা কোশ্চেন যেভাবে আসবে, তা বাংলা কোশ্চেন আপনাদের থাকবে একটা প্রোজ, একটা পোয়েট্রি মানে একটা গদ্য, একটা পদ্য এবং তার সাথে বাংলা পেডাগজির 15 নম্বরের প্রশ্ন। তা নতুন সিলেবাস অনুযায়ী গদ্য আর পদ্য মিলে 15 আর প্যারাগজি থেকে আসবে 15, এই টোটাল 30 নম্বর। তা আমরা এইরকমই একটা মডেল প্রশ্ন, খুব ছোট্ট একটা মডেল প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটা আপনাদের প্যাটার্ন সম্পর্কে আইডিয়া দেবে এবং আপনারা বুঝতে পারবেন যে কোন জায়গায় কতটা সময় দিলে বা কি স্ট্যান্ডার্ডে আপনাদের এগুলোকে করতে হবে, তা সেই পর্যায়টা আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব। তো চলুন, প্রথমে আমাদের এখানে দেওয়া আছে একটা গদ্য। তা যেরকম ইন প্রিভিয়াস আমরা আলোচনা করেছি যে গদ্য কোনো সময় আমরা প্রথমে পড়বো না, তা প্রথমে দেখে নেব কি কি কোশ্চেন দেওয়া আছে। তা প্রথম দেওয়া আছে কি, প্রথম প্রশ্ন, কত সালে দামোদর ভ্যালি কর্পোরেশন গঠিত হয়েছিল। সেকেন্ড অপশন আছে, দামোদর ভ্যালি কর্পোরেশনের সংক্ষিপ্ত নাম কি। এগুলো আমরা সবাই জানি, কিন্তু আমরা টেক্সট পড়ার পরে এগুলো অ্যান্সার করবো, তাহলে ইনপ্রপার না করে প্রপার অ্যান্সার করবো, ঠিক আছে। নেক্সট বলেছে কি, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন। নেক্সট, দামোদর বহুমুখী পরিকল্পনায় কটি মুখ্য উদ্দেশ্য ছিল। এই টেক্সটেরও কিছু কোশ্চেন আছে, যে কোশ্চেনগুলো আপনারা টেক্সট না পড়লেও করতে পারবেন, ঠিক আছে, তাও আমরা এখানে একটু পড়ে নিচ্ছি, পড়ে নিয়েই আমরা অ্যান্সারটা করব। নেক্সট প্রশ্ন, দামোদর পরিকল্পনার পেছনে কোন বৈজ্ঞানিকের বা কোন বিজ্ঞানীর অবদান স্মরণীয়। নেক্সট, সংসদের সমর্থক শব্দ কোনটি। নেক্সট, দামোদর পরিকল্পনার পশ্চাতে কোন রাজ্যের বিবিধ উন্নয়ন সূচিত লক্ষ্য ছিল। নেক্সট হচ্ছে, ভ্যালি কথার অর্থ কি। তা এইখানে আমরা পড়ে নিলাম যে টেক্সট থেকে যতগুলো কোশ্চেন এসছে, এইবার চলুন আমরা কি করব, এবার এই গদ্যাংশটা একটু পড়ে নেব। গদ্যাংশটা পড়ে নিলে আমাদের সব উত্তর কিন্তু এখানে পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে। আমি পড়ছি, আপনারা একটু মনোযোগ দেবেন। তা বোধ পরীক্ষণ, কেন্দ্রীয় সংসদের আইন অনুসারে 1948 সালে ডাক দিলাম, দামোদর ভ্যালি কর্পোরেশন যেটাকে DVC নামক প্রতিষ্ঠান গঠিত হয়েছিল, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং বিখ্যাত বৈজ্ঞানিক ডক্টর মেঘনাথ সাহার অবদান এই বিষয়ে সর্বাগ্রে স্মরণীয়। বিহার ও পশ্চিমবঙ্গের অঞ্চল বিশেষের বিবিধ উন্নয়ন সূচি সামনে রেখে দামোদর উপত্যকার পরিকল্পনা করা হয়েছে। এই বহুমুখী পরিকল্পনার প্রধান 3টি উদ্দেশ্য ছিল, বন্যা নিয়ন্ত্রণ, সেচ ব্যবস্থার উন্নয়ন এবং বিদ্যুৎ উৎপাদন। এছাড়াও জল পরিবহন, ভূমি সংরক্ষণ, মৎস্য চাষ প্রভৃতি কর্মসূচি এর অন্তর্ভুক্ত ছিল। মোট কথা, দামোদর উপত্যকার চতুষ্পর্শের গ্রামবাসীদের কৃষির অগ্রগতি এবং সমগ্র অঞ্চলের শিল্প ও অর্থনৈতিক উন্নয়ন ছিল এই বিরাট কর্মযজ্ঞের সাধনা। নিশ্চয়ই আমরা পেয়ে গেছি এখানে উত্তরগুলো কোন কোনগুলো হবে, সেটা আমরা বুঝে গেছি। তা চলুন আমরা এবার কোশ্চেন অ্যান্সারের মধ্যে চলে যাই। প্রথম প্রশ্ন আছে, কত সালে দামোদর ভ্যালি কর্পোরেশন গঠিত হয়েছিল। একটু আগে আমরা এটার সঠিক উত্তর করে আসলাম, এর সঠিক উত্তর হচ্ছে 1948, আর এটা ছিল আপনাদের হোমটাক্সের প্রশ্ন। তা হোমটাক্সের প্রশ্নে যারা সঠিক উত্তর দিয়েছে তাদের সাধুবাদ জানাই এবং যাদের নাম শর্ট লিস্টে রয়েছে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। তো চলুন আমরা যাই পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, দামোদর ভ্যালি কর্পোরেশনের সংক্ষিপ্ত নাম কি। তা এটা আমরা দেখে নিয়েছি, এটাকে DVC বলছে। নেক্সট, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন, একটু আগে দাগ দিয়ে আসলাম, সঠিক উত্তর হচ্ছে জওহরলাল নেহরু। নেক্সট, দামোদর বহুমুখী পরিকল্পনা কটি মুখ্য উদ্দেশ্য ছিল, তা আমরা এখানে দেখে নিয়েছি যে 3টি মুখ্য উদ্দেশ্য ছিল। পরবর্তী, দামোদর পরিকল্পনার পিছনে কোন বৈজ্ঞানিক এর অবদান স্মরণীয়, এর সঠিক উত্তর হচ্ছে মেঘনাথ সাহা। নেক্সট, সংসদের সমর্থক শব্দ কোনটি, এর সঠিক উত্তর হচ্ছে আইনসভা। নেক্সট, দামোদর পরিকল্পনার পশ্চাতে কোন রাজ্যের বিবিধ উন্নয়ন সূচি লক্ষ্য ছিল, এর সঠিক উত্তর হচ্ছে বিহার ও পশ্চিমবঙ্গের, এই দুটো রাজ্যের অঞ্চল বিশেষের উন্নয়ন সূচিতে ছিল, মেইনলি ছিল পশ্চিমবঙ্গের, ঠিক আছে। তাহলে এখানে কোশ্চেনটা বলেছে কি, দামোদর পরিকল্পনার পশ্চাতে কোন রাজ্যের উন্নয়ন সূচির লক্ষ্য ছিল। তাহলে একটা জিনিস দেখেন, রাজ্যের উন্নয়ন মানে যে রাজ্যে এই মাত্রা আছে সেই রাজ্যের উন্নতি হবে, তাই না। তাহলে উন্নয়ন দুটো বিহার পশ্চিমবঙ্গ বলা আছে, কিন্তু মেইনলি কি দামোদরটা কিন্তু পশ্চিমবঙ্গ, ঠিক আছে, এটা কিন্তু সঠিক উত্তর। তাই এরকম ধরনের প্রশ্নের ক্ষেত্রে আপনারা কিন্তু কোশ্চেনটা একটু ভালো করে পড়ে নেবেন। চলে আসছি পরবর্তী প্রশ্ন, ভ্যালি কথাটির অর্থ কি। ভ্যালি কথাটির অর্থ হচ্ছে উপত্যকা।
চলে আসি পরবর্তী প্রশ্ন, বহুমুখীর ব্যাস বাক্য কি হবে? অপশন এ বহুমুখজার, অপশন বি বহুমুখের সমাহার, অপশন সি যে মুখ বৃহৎ, না অপশন ডি বহু ও মুখী। তাই এর সঠিক উত্তর হচ্ছে বহুমুখজার, এটা কিন্তু বহুমুখীর ব্যাস বাক্য। চলে আসি পরবর্তী প্রশ্ন, অর্থনৈতিক বিশেষ রূপ কি হবে? তাহলে অর্থনৈতিক বা অর্থনৈতিক এর বিশেষ রূপ আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। আমরা এখানে দেখে নেবো চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটা। সঠিক উত্তর হচ্ছে অপশন এ অর্থনীতি। চলে আসছি পরবর্তী প্রশ্ন, কোনটি ভাষার বৈশিষ্ট্য নয়, মানে যেটা ভাষার বৈশিষ্ট্য থাকবে না বা হবে না সেটা কোনটি? সেটা আমরা দেখিনি, ভাষা গতিশীল, এটা ভাষার বৈশিষ্ট্য। নেক্সট হচ্ছে ভাষা আহরণ করা যায় না। নেক্সট হচ্ছে ভাষা প্রতীকী, আর ভাষা বিভিন্ন উপভাষা থাকে। তা এখানে যেটা ভাষার বৈশিষ্ট্য নয়, নেগেটিভ প্রশ্ন এটা, তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে ভাষা আহরণ করা যায় না, এটা কিন্তু ভুল আছে, ঠিক আছে? তা এটা কিন্তু ভাষার বৈশিষ্ট্য হতে পারে না। চলে আসছি পরবর্তী প্রশ্ন, শ্রবণ কিসে সাহায্য করে? তাহলে অপশন এ আছে গান শোনাতে, অপশন বি উচ্চারণের উন্নতিকরণ, অপশন সি বাক্য লেখার জন্য, না অপশন ডি এর একটাও নয়। তাহলে আমাদের শ্রবণটা কিসে সাহায্য করে? না, এর সঠিক উত্তর হচ্ছে উচ্চারণ উন্নতিকরণে, ঠিক আছে? চলে আসছি পরবর্তী প্রশ্ন, ব্যাকরণ মানে কি? অপশন এ একটি রচনা শুদ্ধ করে লেখা, অপশন বি নতুন নতুন শব্দ শেখা, অপশন সি ভাষার বর্ণমালা শেখা, আর অপশন ডি হচ্ছে কোনো একটি ভাষার শৃঙ্খলাবদ্ধ অধ্যয়ন ও বর্ণনা। তাহলে কোনটা সঠিক উত্তর হয় বন্ধুরা? ব্যাকরণ মানে কি? ব্যাকরণ মানে হচ্ছে কোনো একটা ভাষার শৃঙ্খলাবদ্ধ অধ্যয়ন ও বর্ণনা, ঠিক আছে? এইটা কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন, কথা শুনে তার অর্থ ও ভাব বোঝার প্রক্রিয়া হচ্ছে ড্যাশ এর দক্ষতা, অপশন এ কথন, অপশন বি লিখন, অপশন সি পঠন, না অপশন ডি শ্রবণ। যে কথা শুনে যেহেতু কথাটা লেখা আছে, তাই এর সঠিক উত্তর হবে কিন্তু শ্রবণ। চলে আসছি পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি শিক্ষণ সামগ্রী নয়? তাহলে যেটি শিক্ষণ সামগ্রী নয় সেটা আমাদের এখানে বলতে হবে। অপশন এ আছে ব্ল্যাকবোর্ড, অপশন বি আছে মানচিত্র, অপশন সি আছে মোবাইল, আর অপশন ডি আছে চলচ্চিত্র। তাই এখানে এই চারটের মধ্যে আমরা যদি অ্যাপ্রোপ্রিয়েট বলি, তাহলে কিন্তু চলচ্চিত্রটা কিন্তু এখানে শিক্ষণ সামগ্রী নয়। যদি এটা এডুকেশনাল মুভি হয় তাহলে তার ক্ষেত্রটা আলাদা, তাহলে এখানে উল্লেখ করা থাকতো যে এডুকেশনাল মুভি বলে, কিন্তু এখানে শুধু চলচ্চিত্র বলা আছে। তা চলচ্চিত্র আমরা এটাকে এন্টারটেনমেন্টের মধ্যেই ধরছি। আমরা যদি মোবাইল ফোন বলি, মোবাইল ফোন, তা কিছুদিন আগে পর্যন্ত যদি বলা হতো যে মোবাইল ফোন একটা গেমের এপিসোড, কিন্তু বর্তমান দিনে মোবাইলে কিন্তু অনলাইন এডুকেশন হয়। অ্যান্ড্রয়েড ফোনগুলো যেগুলো আছে সেগুলোতে কিন্তু মোবাইলের এডুকেশন হয়। অনেক স্টুডেন্টরা এতে লাভজনক ভাবে এই জিনিসটাকে গ্রহণ করেছে বা এই টেকনোলজিটাকে নিয়ে তারা কাজ করছে। কেন? তার কারণ আপনারাও এই ক্লাসটা দেখছেন, কেউ হয়তো মোবাইলে দেখছেন, কেউ হয়তো কম্পিউটারে দেখছেন। তাই সুতরাং আপনাদের যে অনলাইন স্টাডি পর্যায়টা, এটা কিন্তু মোবাইল ফোনের মাধ্যমে সম্ভব হচ্ছে। তাই নিচের কোনটি শিক্ষণ সামগ্রী উপকরণ নয়? এটা কিন্তু চলচ্চিত্র। যদি এডুকেশনাল মুভি লেখা থাকতো তাহলে কিন্তু ওটা আমরা ধরতাম না, যেহেতু চলচ্চিত্র লেখা আছে, এটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি মূল্যায়ন পরিমাপের কৌশল? যেটা কৌশল সেটা কোনটা, সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। অপশন এ হচ্ছে মৌখিক পরীক্ষা, অপশন বি লিখিত পরীক্ষা, অপশন সি প্রণয়ন পরীক্ষা, আর অপশন ডি হচ্ছে সবকটি। তাহলে এখানে সঠিক উত্তর কিন্তু সবকটি হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, প্রাথমিক শ্রেণীতে কবিতা পড়ানোর সময় অপশন এ আছে শিক্ষক ছাত্রছাত্রীকে কবিতা পড়তে দেবেন, অপশন বি আছে শিক্ষকের উচিত ছাত্রছাত্রীদের গান ছবি প্রভৃতির মাধ্যমে শিক্ষা দান করা, অপশন সি শিক্ষক নিজেই কবিতা পড়া উচিত, আর অপশন ডি হচ্ছে এর কোনোটি নয়। তাহলে প্রাথমিক শ্রেণীতে কবিতা পড়ানোর সময় কোনটা সঠিক উত্তর হবে? না, সঠিক উত্তর হবে শিক্ষকদের উচিত ছাত্রছাত্রীর গান ছবি প্রভৃতির মাধ্যমে শিক্ষাদান করা। চলে আসছি আমরা আমার পরবর্তী প্রশ্ন আমাদের স্ক্রিনে, ভাষা শিক্ষার ক্ষেত্রে শিক্ষকের অপশন এ নিজের জ্ঞানে শিক্ষাদান শুরু করা উচিত, অপশন বি ব্যাকরণ শেখানোর সময় সব নীতি নিয়ম সম্পর্কে বলতে হবে, অপশন সি শিক্ষণ প্রক্রিয়া ছাত্রছাত্রীকে অন্তর্ভুক্ত করার দরকার নেই, আর অপশন ডি হচ্ছে ছাত্রছাত্রীর মনোজগৎ, সামাজিক অবস্থিতি ও অন্যান্য বিষয়ের উপর দখল সম্পর্কে জানতে হবে। তাহলে বন্ধুরা কোনটা সঠিক উত্তর হবে? না, এর সঠিক উত্তর হবে ছাত্রছাত্রীর মনোজগৎ, সামাজিক অবস্থিতি ও অন্যান্য বিষয়ের উপর দখল সম্পর্কে জানতে হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, একটি শ্রেণীকক্ষ কেমন হওয়া উচিত? শিক্ষক কেন্দ্রিক, ছাত্র শিক্ষার্থী বা ছাত্রছাত্রী কেন্দ্রিক, অপশন সি হচ্ছে অভিভাবক কেন্দ্রিক, না অপশন ডি হচ্ছে আত্মকেন্দ্রিক। তাহলে বর্তমান দিনে কি না চাইল্ড বেসড, চাইল্ড সেন্টার্ড এডুকেশন? তা এর সঠিক উত্তর হচ্ছে ছাত্রছাত্রী কেন্দ্রিক। চলুন পরবর্তী আজকে লাস্ট প্রশ্ন আমরা দেখে নেব, ভাষা শিক্ষণ বলতে কি বোঝায়? অপশন এ আছে
কোনো ভাষার নীতি নিয়ম সম্পর্কিত সচেতন জ্ঞান, অপশন বি আছে ভাষা শিক্ষণে শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ, অপশন সি আছে কোনো পুঁথিগত জ্ঞান ছাড়াই শেখা যায়, আর অপশন ডি আছে এর কোনোটি নয়। তাহলে ভাষা শিক্ষণ বলতে কোনটা বোঝায়? না, এর সঠিক উত্তর হচ্ছে কোনো ভাষা নিয়ম, কোনো ভাষার নীতি নিয়ম সম্পর্কিত সচেতন জ্ঞানই হচ্ছে ভাষা শিক্ষণ। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। তা বাংলা থেকে যেরকম ধরনের প্রশ্নগুলো আমাদের আসবে সেগুলো আমরা আলোচনা একবার করে নিলাম। তো যারা এই কোশ্চেনগুলো আপনারা আগে থেকেই জানতেন তা তাদের জন্য একবার রিভাইজ হয়ে গেল, এবং যারা এই কোশ্চেনগুলো আজকে প্রথম পরিচিত হলেন বা আরেকবার যদি পড়ে নিলে আপনাদের সুবিধা হতো তা তাদের জন্য বলছি একবার আমরা রিভাইজ করে নেব। তা রিভাইজ করে নিলে আমরা কিন্তু এই কোশ্চেনগুলো আবার ভবিষ্যতে যদি কোথাও পেয়ে থাকি তাহলে সেখানে এই কোশ্চেনগুলো আমরা সঠিক উত্তর করতে পারবো। তো চলুন বন্ধুরা আমরা প্রথম কোশ্চেন থেকে শুরু করি। তা প্রথম প্রশ্ন ছিল, কত সালে দামোদর ভ্যালি কর্পোরেশন গঠিত হয়েছিল? এর সঠিক উত্তর হচ্ছে 1948। নেক্সট, দামোদর ভ্যালি কর্পোরেশনের সংক্ষিপ্ত নাম কি? এর সঠিক উত্তর হচ্ছে ডিভিসি। নেক্সট, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? এর সঠিক উত্তর হচ্ছে জওহরলাল নেহরু। নেক্সট, দামোদর বহুমুখী পরিকল্পনার কটি মুখ্য উদ্দেশ্য ছিল? এর সঠিক উত্তর 3টি। নেক্সট, দামোদর পরিকল্পনার পেছনে কোন বিজ্ঞানীর অবদান স্মরণীয়? এর সঠিক উত্তর হচ্ছে মেঘনাদ সাহা। নেক্সট, সংসদের সমর্থক শব্দ কোনটি? এর সঠিক উত্তর হচ্ছে আইনসভা। নেক্সট, দামোদর পরিকল্পনার পশ্চাতে কোন রাজ্যের বিবিধ উন্নতির সূচিত লক্ষ্য ছিল, উন্নয়ন সূচির লক্ষ্য ছিল? এর সঠিক উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গ। নেক্সট, ভ্যালি কথার অর্থ কি? এর সঠিক উত্তর হবে উপত্যকা। নেক্সট, বহুমুখী ব্যাস বাক্য কি হবে? এর সঠিক উত্তর হচ্ছে বহুমুখ যান। নেক্সট, অর্থনৈতিক বিশেষ রূপ কি হবে? এর সঠিক উত্তর হচ্ছে অর্থনীতি। নেক্সট, কোনটি ভাষার বৈশিষ্ট্য নয়? এর সঠিক উত্তর হচ্ছে ভাষা আহরণ করা যায় না। নেক্সট, শ্রবণ কিসে সাহায্য করে? এর সঠিক উত্তর হচ্ছে উচ্চারণের উন্নতিকরণ। নেক্সট, ব্যাকরণ মানে কি? এর সঠিক উত্তর হচ্ছে কোনো একটি ভাষার শৃঙ্খলাবদ্ধ অধ্যয়ন ও বর্ণনা। নেক্সট, কথা শুনে তার অর্থ ও ভাব বোঝার প্রক্রিয়া হচ্ছে ড্যাশের দক্ষতা। এর সঠিক উত্তর হচ্ছে শ্রবণের দক্ষতা। নেক্সট, নিচের কোনটি শিক্ষণ সামগ্রী নয়? এর সঠিক উত্তর হচ্ছে চলচ্চিত্র। নেক্সট, নিচের কোনটি মূল্যায়ন পরিমাপের কৌশল? এর সঠিক উত্তর হচ্ছে উপযুক্ত সবগুলি। নেক্সট, প্রাথমিক শ্রেণীতে কবিতা পড়ানোর সময় সঠিক উত্তর হচ্ছে শিক্ষকের উচিত ছাত্রছাত্রীর গান কবিতা প্রভৃতির মাধ্যমে শিক্ষাদান করা। নেক্সট, ভাষা শিক্ষার ক্ষেত্রে শিক্ষকের এই সঠিক উত্তর হবে ছাত্রছাত্রীর মনোজগৎ, সামাজিক অবস্থিতি ও অন্যান্য বিষয়ের উপর দখল সম্পর্কে জানতে হবে। নেক্সট, একটি শ্রেণীকক্ষ কেমন হওয়া উচিত? এর সঠিক উত্তর হচ্ছে ছাত্রছাত্রী কেন্দ্রিক বা চাইল্ড সেন্টার্ড এডুকেশন। আর নেক্সট অ্যান্ড লাস্ট, ভাষা শিক্ষণ বলতে কি বোঝায়? এর সঠিক উত্তর হচ্ছে কোনো ভাষার নীতি নিয়ম সম্পর্কিত সচেতন জ্ঞান। এইবার আমরা বন্ধুরা চলে আসছি আমাদের মেন আকর্ষণীয় বিষয়। তা মেন আকর্ষণীয় বিষয়ে আজকে আপনাদের একটা হোমটাস্ক দেবো, আপনারা আপনাদের খাতায় একটু লিখে নেন। তা আজকে হোমটাস্ক হলো, কোন গাছের মূলে রাইজোবিয়াম বাস করে? অপশন এ হলুদ, অপশন বি মটর, অপশন সি ছোলা, না অপশন ডি আদা। আবার আমি আপনাদের হোমটাস্কের প্রশ্নটা বলছি, কোন গাছের মূলে রাইজোবিয়াম বাস করে? অপশন এ হলুদ, অপশন বি মটর, অপশন সি ছোলা, না অপশন ডি আদা। এই চারটে অপশনের মধ্যে আপনাদের যে অপশনটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা কমেন্ট লাইনে এক্ষুনি আপনাদের এই উত্তর, যে উত্তরটা আপনাদের সঠিক বলে মনে হচ্ছে সেই উত্তরটা পোস্ট করুন। আমরা এই উত্তরটা আগামী দিনে ঠিক এই সময় আপনাদের দিয়ে দেবো, এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবে তাদের পুরস্কৃত করা হবে, এবং যাদের শর্টলিস্টেড, মানে যারা সঠিক উত্তর দেবে এবং যাদের নাম শর্টলিস্টেড হবে তাদের পুরস্কৃত করা হবে। তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো, এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।